হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকেও আপনাদের সামনে একটি ডলার বাই সেলের ট্রাস্টেড ওয়েবসাইটের রিভিউ নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন paytime24.com সাইটটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে পিন করা থাকবে। তো এর আগে এই সাইটটার যে অ্যাডমিনটা ছিল, অ্যাডমিনটা এর আগেও আমি ভিডিও মেক করেছিলাম আমার চ্যানেল, সেটা হচ্ছে কয়েন্স BDXYZ। সাইটটি তারা পার্সোনাল কারণে অফ করে দিয়েছে, যদিও তো সমস্যা নেই, আপনারা এই সাইটটাতে এখন থেকে লেনদেন করতে পারবেন। এবং এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে তাদের হচ্ছে স্ক্রিল আছে, নিউট্রেলার, অ্যাড ক্যাশ, পারফেক্ট মানি এবং পেয়ার বিটকয়েন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা বেশি বেশি বাই সেল করতে পারবেন পারফেক্ট মানি এবং হচ্ছে পেয়ার ডলারটা। এখানে দেখতে পাচ্ছেন তারা রেটটা আপনারা দেখতে পাচ্ছেন 83 করে তারা দিচ্ছে, পেয়ার 83, এবং এখানে হচ্ছে আপনি সেল করলে 83 করে পাচ্ছেন, এবং তাদের কাছে কিনতে গেলে 94, এবং এখানে 96 দেখতে পাচ্ছেন। অন্যান্যগুলো ডলারগুলো দেখতে পাচ্ছেন যে রেটগুলো দেওয়া আছে, এবং এখানে আপনাদের রিজার্ভগুলো দেখতে পাচ্ছেন যে বর্তমানে রিজার্ভ যদিও এখানে কম দেখাচ্ছে, কিন্তু তারা রিজার্ভটা আপডেট করে নিবে। এবং এখান থেকে আপনি ট্রাস্টেডভাবে যে কোনো সময় বাই সেলটা করতে পারতেছেন। এবং তারা অপারেটর দেখতে পাচ্ছেন, এখানে অফলাইন যদিও থাকে, তারা কিন্তু আপনি 7টা 8টার পরেও, সন্ধ্যার পরেও এখানে কিন্তু আপনি অ্যাডমিনকে এখানে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, এখানে দেখবেন কোনাতে হোয়াটসঅ্যাপ আছে, এখান থেকে আপনি জাস্ট একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এই যে স্টার্ট চ্যাটে ক্লিক করবেন। স্টার্ট চ্যাটে ক্লিক করার পর এখান থেকে আপনি কিন্তু যে কন্টিনিউ চ্যাট, এখানে আপনি ক্লিক করে সুন্দরভাবে আপনি কিন্তু চ্যাট করে নিতে পারবেন। এবং আপনি কিন্তু এখান থেকে হচ্ছে তাদের সাথে যোগাযোগ করে যে কোনো ডলার বাই সেল করে নিতে পারবেন। আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন, এবং আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে সাইটটাতে ফ্রিভাবে অ্যাকাউন্ট করে লেনদেন করতে হয়। সেক্ষেত্রে আপনাদেরকে এখান থেকে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে, আর আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগ ইন করবেন। তো যেহেতু এখানে আমরা নতুন একটা অ্যাকাউন্ট করবো, তো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েট অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আপনি ফ্রিভাবে একটা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টের আপনি ইউজার নেম দিবেন, তারপর ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন, তারপর একটা আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড, তারপর রিটাইপ পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করলে আপনার হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আমি আমাদের একটা আমাদের চ্যানেল নামটাই দিয়ে দিলাম, তারপর এখান থেকে একটা মেল দিয়ে দিচ্ছি, তারপরে মেলের পর এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এবং রিটাইপ পাসওয়ার্ডও এখানে আমি একটা দিয়ে দিলাম। তো এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা রিডাইরেক্ট হয়ে এখানে চলে আসবে। তো দেখেন মাই এক্সচেঞ্জ এখন সব কিছু জিরো দেখাচ্ছে, ওয়ালেট, তারপর সেটিংস, অনেক কিছু এখানে আপনারা দেখতে পাবেন। তো এখানে ফার্স্ট এক্সচেঞ্জ করার জন্য আপনারা জাস্ট এখানে এক্সচেঞ্জের অপশন উপরে ক্লিক করে দিবেন। এক্সচেঞ্জের উপরে ক্লিক করার পরে আপনি সাপোজ কী সেল করতে যাচ্ছেন সেটা আপনি এখানে দিবেন। যদিও এটা আমরা ডেমো শ্যুট করতেছি, আমরা কোনো ডলার সেন্ড করবো না, কিন্তু প্রসেসটা আপনাদেরকে দেখা দিচ্ছি, আপনারা সেমভাবে এখানে করতে পারবেন। সাপোজ আপনি পারফেক্ট মানি ডলার সেল করবেন, তো এখানে পারফেক্ট মানিটা সিলেক্ট করবেন, এবং এখান থেকে আপনি দেখেন যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন, নগদ আছে, বিকাশ, যে কোনো কিছু কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি যদি মনে করেন যে সাপোজ ধরেন নগদে নিব, তো নগদে আপনি রাখলেন, রাখার পরে এখান থেকে আপনি কিন্তু দেখেন যে আপনি কত দিতে যাচ্ছেন। সাপোজ এখানে আপনি $5 সেল করুন, 5 দিয়ে দিলেন, তা আপনি রেটটা এখানে দেখাবে, এবং এখান থেকে আপনি টোটাল কত রিসিভ করবেন সেটা কিন্তু এখানে দেখাবে। তো এইভাবে আপনি কিন্তু এক্সচেঞ্জের উপরে এখন ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইমেল অ্যাড্রেস এখানে চাচ্ছে, আপনি ইমেলটা দিয়ে দিবেন, তারপর আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটা চাচ্ছে, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এইভাবে দিয়ে দিবেন, তারপর নগদ অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এটা হচ্ছে দিয়ে দিলেন, তারপর প্রসেস এক্সচেঞ্জে ক্লিক করে দিলেন। তারপর এখানে আপনি দেখতে পাবেন যে আপনার অপারেটর টাইমটা তারা বলতেছে যে কতক্ষণ তারা থাকে এবং ওয়ার্কিং টাইমটা। তারপর এখান থেকে আপনি সেন্ডে ক্লিক করতে পারেন, তারপর এখান থেকে আপনি সব কিছু দেখে নেবেন ঠিক আছে কিনা। সব কিছু যদি ঠিক থাকে তাহলে এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করে দিবেন। কনফার্ম অর্ডারে ক্লিক করার পরে এখানে আপনি তাদের ওয়ালেটের যে অ্যাকাউন্ট নাম্বারটা সেটা পাবেন। আপনাকে আপনার হচ্ছে ফোন অথবা আপনি PC ইউজ করতে পারেন, সেখান থেকে আপনি এই অ্যাকাউন্টটা কপি করে নেবেন সুন্দরভাবে, এখানে যাতে ভুল না হয় সেন্ড করতে, তাহলে কিন্তু আপনি টাকাটা পাচ্ছেন না। তো এখানে কপি করে নেওয়ার পরে এখানে আপনি সুন্দরভাবে আপনার পারফেক্ট মানি অ্যাকাউন্ট লগ ইন করার পরে এইটাতে ডলার সেন্ড করবেন। সেন্ড করার পরে এখানে আপনি $5 সেন্ড করার পরে একটা স্ক্রিনশট রেখে দিবেন ভবিষ্যতে আপনার যোগাযোগের জন্য, অথবা স্ক্রিনশট নিয়ে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। তারপর এখানে আপনি সেন্ড করার পরে যে একটা ট্রানজ্যাকশন অথবা ব্যাচ নাম্বার পাবেন, সেই ট্রানজ্যাকশন আইডিটা বা নাম্বারটা সাপোজ আমরা যেহেতু সেন্ড করছি না, আমরা একটা এরকম দিয়ে দিলাম। সাপোজ ধরেন যে এরকম একটা ট্রানজ্যাকশন আইডি আপনি পাবেন সেন্ড করার পরে, সেটা এখানে দিয়ে দিবেন, তারপরে কনফার্ম ট্রানজ্যাকশনে ক্লিক করে দিবেন।
কনফার্ম ট্রানজ্যাকশনে ক্লিক করার পরে দেখবেন যে এরকম দেখাবে ম্যানুয়াল এক্সচেঞ্জ করার পরে। তারপরে এক্সচেঞ্জটা আপনার যেহেতু একদম নতুন সাইট, এখানে কোনো ইউজার রিভিউ নাই এখনও, যেহেতু একদম ফার্স্ট রিভিউ করতেছি নিউ অবস্থাতে, তো এইখানে তখন আপনার যখন লেনদেন করে ভালো আপনার লাগবে তখন আপনি একটা ইউজার রিভিউ দিয়ে দিতে পারেন। তারপরে এখানে আপনার পেন্ডিং ট্রানজ্যাকশনগুলো দেখতে পাবেন, কমপ্লিট কর কী কী হয়েছে সেগুলো, যেহেতু একদম নতুন সাইট কোনো ট্রানজ্যাকশন হয়নি সেক্ষেত্রে এগুলো সব ফাঁকা আছে। তো যাই হোক কোনো সমস্যা নেই, এখান থেকে এভাবে দিবেন। তারপর এখানে লেটেস্ট আপডেটগুলো দেখতে পাবেন, তারপর এখান থেকে তাদেরকে ফলো আছে আপনি ফেসবুক টুইটার ইউটিউবে দেখতে পাবেন, তারপর এখান থেকে তাদের সব কিছু আপনি এভাবে করতে পারবেন এবং যে কোনো ডলার এখান থেকে বাই সেল করে নিতে পারবেন। আশা করি আপনার ভিডিও বুঝতে পারছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।